ধর্মতলা মোড় কিংবা শ্যামবাজার পাঁচমাথার মোড় শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলির নামকরণের পেছনে রয়েছে বেশ কিছু ইতিহাস। কি সেই ইতিহাস? এবার সেটা দেখাবো। গঙ্গার ছোট ছোট ঢেউয়ের মতোই কল্লোলিনীর বুকেও বয়ে গেছে সময়ের ঢেউ। আগা পাঁচতলা বদলে গেছে কলকাতার চালচিত্র। এই শহরের গুরুত্বপূর্ণ মোড় বা ক্রসিংগুলোর নামকরণের পেছনেও রয়েছে বিভিন্ন কাহিনী, বিভিন্ন জনশ্রুতি। যেমন ধরুন এই ধর্মতলা। এই ধর্মতলার নামকরণ হলো কি করে? ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, এখন ধর্মতলায় যে টিপু সুলতান মসজিদ আছে, একসময় সেখানে ছিল কুক কোম্পানির ঘোড়ার আস্তাবল। সেই আস্তাবলের পাশেই ছিল মসজিদ, যদিও সেই মসজিদের অস্তিত্ব এখন আর নেই। আবার অনেকের দাবি, জানবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানান সময়ে নানান অনুষ্ঠান লেগেই থাকতো, আর সেই থেকেই এখানকার নাম ধর্মতলা। পাঁচমাথার শ্যামবাজার নামকরণ কিভাবে? ইতিহাস বলে বিধান সরণি, ভূপেন বোস অ্যাভিনিউ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড এবং আরও একটি সরণি বাংলাদেশের যশোরের সঙ্গে কলকাতাকে মিলিয়েছে বলে এই মোড়ের নাম শ্যামবাজারের পাঁচমাথার মোড়। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রুবি মোড়ের নামকরণের ইতিহাস কি জানতে চান? চলুন দেখে নিন। জন্মলগ্ন থেকে অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা শহরের এই মোড়, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, তা ছিল নামবিহীন। এই অঞ্চল বা মোড়টিকে এলাকাবাসী যাতায়াতের সুবিধার জন্য কসবা বাইপাস মোড় হিসেবে চিহ্নিত করেছিলেন। এরপর 1995 সালে তৈরি হলো রুবি জেনারেল হাসপাতাল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তারপর থেকে চেনার সুবিধার জন্য এই মোড়ের নাম হয়ে গেল রুবি মোড়। এরপর আরও এক বেসরকারি হাসপাতাল এই মোড়ের নাম পাল্টানোর বহু সাধ্য সাধনা করলেও রুবি মোড় নামটি মানুষের মনের মধ্যে একেবারে গেঁথে যায়। দীর্ঘদিন কলকাতা পুরসভার বৈধ নামকরণ তালিকায় এই মোড়ের কোনো নাম ছিল না। অবশেষে চলতি মাসে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় বেনামি এই মোড়কে তারা নামকরণ করবে। পুরসভার নামকরণ কমিটির একদম শীর্ষে রয়েছেন কবি জয় গোস্বামী। তিনি অবশেষে এই মোড়ের নাম প্রস্তাব করেন রবি ঠাকুরের মোড়। যেহেতু নামের সঙ্গে রবি ঠাকুর জড়িয়ে রয়েছে, অতএব কমিটির বাকি কোনো সদস্যই এই নাম নিয়ে আপত্তি তোলেননি। অতএব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কন অনুযায়ী এই মোড়ের এই মুহূর্তের নাম রবি ঠাকুরের মোড়। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।